আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছো। আজ 30শে ডিসেম্বর 2021 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। আশা করি তোমরা সকলেই ফল প্রকাশের জন্য এক্সাইটেড। চলো দেখে আসি কিভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারো। প্রথমে তুমি তোমার হাতে থাকা মুঠোফোন, ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তার গুগলে যে লিখতে হবে এডুকেশন বোর্ড result.gov.bd, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেক বড় বড় করে লেখা আছে, এটি ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করতে হবে। এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমার এক্সামিনেশন বোর্ড, এসএসসি, এইচএসসি, দাখিল সব কিছু লেখা থাকবে। এখান থেকে এসএসসি অবলিক দাখিল এটি সিলেক্ট করতে হবে। তারপর যখন ইয়ারে ক্লিক করা হবে তখন দেখবা যে 2021 সালটি খুঁজে পাবো না, কারণ এখনও কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি। আমি জাস্ট দেখার জন্য 2016 সালের একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখান থেকে বোর্ডে ক্লিক করার পর তুমি অনেকগুলো বোর্ড পাবা, বরিশাল, চিটাগং, কুমিল্লা। আমি সাপোজ এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য যশোর বোর্ডটা সিলেক্ট করছি এবং এখানে একটি রোল নম্বর বসিয়ে দিচ্ছি। রোল নম্বরের পরে রেজিস্ট্রেশন নাম্বারটাও বসাতে হবে। আমি এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বারও বসিয়ে দিচ্ছি, তোমরা তোমাদেরটা দেখে দেখে বসাবা। এরপর দেখবা যে একটা যোগফল দিবে, যেখানে যেমন এটি হলো 3+5=8, এটি বসানোর পর সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখবা যে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবে, যেখানে তোমার রোল নাম্বার, নাম, তোমার বোর্ড, বাবার নাম, মায়ের নাম সব কিছু দেওয়া থাকবে। এখান থেকে নিচে আসলে তুমি দেখতে পাবা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি, কোন সাবজেক্টে কত কী গ্রেড সেটাও এখান থেকে দেখানো যাবে। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ। আশা করি এভাবে সবাই তোমার রেজাল্টটি দেখতে পারবা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। ধন্যবাদ সবাইকে।